আসসালামু আলাইকুম। সীমাস কিচেন বিরিয়ানি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। চিকেন দম বিরিয়ানির নামটা সবার কাছে খুবই পরিচিত, বাইরে গিয়েও খাওয়া হয় এটি অনেক, কিন্তু বাসায় তৈরি ঝামেলা বোধ হয় আমরা অনেকে এটি বাসায় ট্রাই করি না। আজকে আপনাদের সেই ঝামেলা কিছুটা কমিয়ে নিতে আমি হাজির হলাম আমার নিজস্ব উপকরণে তৈরি চিকেন দম বিরিয়ানি নিয়ে। আপনারা আমার রেসিপি বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন বিরিয়ানিটি আসলে কতটা সুস্বাদু এবং কী পরিমাণ জর্জরে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। আপনাদের সাপোর্টই আমাকে আগামীতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসার উৎসাহ যোগাবে। তাহলে চলুন দেরি না করে চলে যাই দম বিরিয়ানি রান্নায়। দম বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজ করে কাটা 1.5 কেজি চিকেন নিয়েছি। যে পিসটার মাংসের পরিমাণ বেশি সেই পিসটাকে আমি মাঝখান দিয়ে এভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এখন এগুলোকে ম্যারিনেট করার জন্য নিয়ে নিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা, 1/2 কাপ পেঁয়াজ বাটা, 1/2 কাপ পরিমাণ ফেটানো টক দই, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ টালা জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1/2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ লেবুর রস, আর 2টি কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিলাম। হাত দিয়ে বেঙ্গে 1/2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে এখানে পেঁয়াজ বেরেস্তার তেল থেকে এখানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। 5-6টা পুদিনা পাতা আর 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম যেন মাংসের প্রতিটা কোনায় কোনায় মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। মাংসটাকে আমি অনেকক্ষণ ধরে মাখিয়ে নিব, এতে করে মশলাটা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। আপনারা মনোযোগ সহকারে খেয়াল করে দেখুন আমি কিভাবে হাত দিয়ে চেপে চেপে মাংসগুলোকে মশলার মধ্যে মাখিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2 ঘন্টার পর যে পাতিলে আমি দম বিরিয়ানি বসাবো সেই পাতিলের মধ্যে আমি তেল মশলা সহ মাংসটাকে ঢেলে দিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে বিছিয়ে নেব যেন মাংসের কোনো জায়গা ফাঁকা না থাকে। এখন এর মধ্যে অল্প পরিমাণ ধনিয়া পাতা, অল্প পরিমাণ পুদিনা পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, 7-8টার মতো আলু বোখরা দিয়ে দিলাম, অল্প পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন এটাকে রেখে আমি এক সাইডে চলে যাব চুলায়। ভাত রান্না করার জন্য এখানে নেমেছি 1 চা চামচ শাহি জিরা, 1টা তেজপাতা মাঝখান দিয়ে ছেড়ে নিয়েছি, 2টি দারচিনি নিয়েছি, 5-6টা কালো গোলমরিচ, 6-7টা লবঙ্গ, 3টি এলাচ, 1টি শাহি এলাচ নিয়েছি। এখন এগুলোকে আমি ফুটন্ত গরম পানির মধ্যে ঢেলে দিব। পানির মধ্যে আমি 2.5 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম যেন ভাতগুলো জর্জরা হয়। এখন আমি 30 মিনিট নর্মাল তাপমাত্রার পানির মধ্যে বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম সে চালটাকে ভালোভাবে ধুয়ে ফুটন্ত পানির মধ্যে চালটাকে ঢেলে দেব। বাসমতি চালের ক্ষেত্রে টাইম মেনটেন করে রান্না করাটা খুব জরুরি। এটাকে আমি নেড়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে একটি চালনি দিয়ে ভাতগুলো আমি ছেঁকে মাংসের উপরে ঢেলে দিলাম। তারপর গরম থাকা অবস্থায় আমি চামচ দিয়ে ভালোভাবে মাংসের উপরে ভাতগুলো ভালোভাবে বিছিয়ে নেব। সমান করে বিছিয়ে নিয়ে এর মধ্যে আমি 10-12টার মতো কাজু বাদাম দিয়ে দিলাম। তারপরে আমি চামচ দিয়ে ভাতের উপরে ভালোভাবে ঘি ছড়িয়ে দিলাম।
এখন আমি হাফ কাপ দুধের মধ্যে জর্দা রং মিশিয়ে নিয়েছি, সেই দুধটাকে আমি বাতের উপরে ভালোভাবে দিয়ে দেব। দুধটা দেওয়ার পর এর মধ্যে আমি 2 টেবিল চামচ কেওড়ার জলও দিয়ে দিলাম, অল্প পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, 8-9টার মতো পুদিনা পাতা দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটি ফয়েল পেপার দিয়ে হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটাকে 10 মিনিট রান্না করব। হাই হিটে 10 মিনিট রান্না করার পর আমি পাশে আরেকটি চুলার মধ্যে তাওয়া গরম বসিয়েছিলাম, সে তাওয়াতে পাতিলটা রেখে মিডিয়াম হিটে আমি আরও 20 মিনিট রান্না করব। 20 মিনিট পর চুলার আঁচটাকে অফ করে দিয়ে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। বিরিয়ানিটা এমনিতে অনেকটা কালারফুলও হয়েছে। এখন আমি চামচ দিয়ে ভিতর থেকে নেড়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন বাদগুলো কী পরিমাণ জর্জরা হয়েছে। এখন এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিলাম। তৈরি হয়ে গেল খুবই মজাদার সুস্বাদু দম বিরিয়ানি। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। সবাইকে।